রাজকুমারের ফার্স্ট লুক বেরিয়ে গেল, মানে গতকালকে তো সয়লাভ ভার্চুয়াল মিডিয়া মানে খুললেই হয়েছে শুধু রাজকুমারের পোস্টার, শাকিব খানের সেই বিউটিফুল পোস্টার। কিন্তু এইবারের পোস্টার কিন্তু ওই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা যে বলে এক একটা কোনো কিছু ইনোভেশন হইলেই, যেমনটি দরদের পোস্টার বা দরদের গান, ওই যে সবাই বলে ওয়াও, তারপর কেউ বলে ওয়া ওয়া ফাটায় ফেলাইছে, ভাইরে ভাই কি দেখলাম, আবার কেউ বলে একদম দেখিয়া কান্দা দিছি। কিন্তু এইবারের পোস্টার অ্যাকচুয়ালি ওই জিনিসটা হয় নাই। এই পোস্টারটা অ্যাকচুয়ালি ডিভিশন হয়ে গেছে, কিছু একটা গ্রুপ পোস্টারটাকে সাদরে গ্রহণ করছে, আরেকটা গ্রুপ বলতেছে অ্যাভারেজ, আরেকটা গ্রুপ বলতেছে আমরা এর চেয়ে অনেক বেশি ভালো পোস্টার আশা করি। বন্ধুরা, একটা পোস্টার কিন্তু ছবির গল্পের উপরে করা হয়। অনেকেই কম্পেয়ার করতেছেন দরদের পোস্টার এরকম করা ছিল শাকিব খান ব্লাডটা দেওয়া, ভাই ওই গল্পে তো আছে, আপনারা জানেন বা আমরা অলরেডি শুনে ফেলছি যে দরদে শাকিব খান কিছু মার্ডার করবে, কিছু খুন করবে, তো খুনির হাতে রক্ত থাকবেই। আবার যা দেখেন তুফানে গ্যাংস্টার, তার হাতে পিস্তল থাকবেই। এখন রাজকুমার তো একটু ভিন্ন ধরনের গল্প, আপনারা যদি পোস্টারের দিকে একটু ভালো করে মার্ক করে দেখেন, যে দেখেন পোস্টারের চোখ কথা বলে, শাকিবের এক্সপ্রেশন কথা বলে, শাকিবের যে চাহনি, শাকিবের যে ফ্রাস্ট্রেশন, এত বড় শহরে, যে শহরকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শহর বলা হয়, সবচাইতে বিজি শহর বলা হয়, যে শহরে কেউ কাউকে চিনে না, যারা নিউ ইয়র্কে গেছেন তারা জানেন নিউ ইয়র্কের পরিস্থিতি কী, একটা মানুষ কেমন একটা, মানে কি বলবো এটাকে, আমি এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি বুঝাইতে পারতেছি না, মানে তার ভিতরে মনে হয় একটা দুঃখ, একটা বেদনা, একটা ফ্রাস্ট্রেশন, একটা আশাহত ভাব, মানে একটা কী করবে, এগুলো কিন্তু আছে। এবং তার গল্পটাই তো এরকম, আপনারা জানেন গল্প মোটামুটি, যে যেটা আর কি আমরা শুনছি, আমরা সবাই যেটা শুনছি, যে বাংলাদেশের একটা যুবক যাবে আমেরিকায়, যে সেখানে সে ঘাত প্রতিঘাতের পর সে ডিসিশন নেবে সে কী করবে বা ইত্যাদি ইত্যাদি, প্রেম আসবে, কিন্তু আমেরিকায় যখন প্রথম যাবে তখন তো তার লাইফটা স্ট্রাগল হবেই, এটা নিয়ে তার কোনো দ্বিমত নেই। ঠিক ওই সময়কার যদি ছবির একটা পোস্টার দিয়ে থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হয়েছে। আর আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি বলবো মোটামুটি, হ্যাঁ ওয়াও বলবো না, ভাইরে ভাই কী দেখলাম বলবো না, বা এটাও বলবো না দূর দূর এটা কোনো পোস্টার হয়েছে নাকি, না না না। একটা পোস্টার বা একটা ট্রেইলার বা একটা টিজার গল্পের সাথে মিলিয়ে করতে হয়। এখন রাজকুমারে যদি সে মনে করেন পিস্তল পিস্তল নিয়া তারপরে ফাইটের একটা অ্যাকশন দৃশ্য দিত আপনারা হয়তো অনেকে খুশি হইতেন। অনেকে অবশ্য বলতেছে যে যারা খারাপ বলতেছে তারা নাকি শাকিবিয়ার না, তারা শাকিব হেটার্স, আমি এটা বিশ্বাস করি না। একটা জিনিস সবাইকে মানতে হবে, আমার যেটা পছন্দ হবে আপনার পছন্দ নাও হইতে পারে, এখানে তো কাউকে দোষ দেওয়া লাভ নেই। আমি হয়তো আরও অনেক কিছু বেশি আশা করছিলাম, আমি সেটা পাই নাই। যারা বলতেছে তারা যে শাকিবিয়ার নয় এই কথা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, পোস্টারের কমেন্টস দেখলে বোঝা যায় কে শাকিবিয়ান কে শাকিবিয়ান না। আমরা অনেকের কমেন্টসই দেখছি, আমরা বুঝে ফেলি কে শাকিবকে পছন্দ করে কে শাকিবকে পছন্দ করে না। কিন্তু কিছু কিছু শাকিবিয়ান আছেন তারা বিরূপ মন্তব্য করেছেন, বলেছেন যে না আরও বেশি কিছু আশা করছিলাম, এটা কোনো এই পোস্টারটা তো ভালো হয় নাই, বলতেই পারে। এতে করে তাকে তো দোষ দেওয়ার লাভ নেই, তাকে বলা যাবে না 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 তুমি শাকিবিয়ান না, তুমি 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 শাকিবকে পছন্দ করো না, তুমি শাকিবিয়ান না, না এটা বলা আমার মনে হয় ঠিক না, কারণ সে আসলেই শাকিবিয়ান। আর শাকিব হেটার্স যারা, এরা শাকিবের ভালো পোস্টারও ভালো বলে না, এরা দরদেরও ভালো বলে নাই, এরা দরদের গানকেও ভালো বলে নাই, এরা তুফানের পোস্টারকেও ভালো বলে না, এটা আমরা দেখে আসতেছি। এই কিছু কিছু গ্রুপ আছে আমাদের এখানে আমাদের চলচ্চিত্রের, তারাও একটু নেতিবাচক কমেন্টস দেখছেন। আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই আমার কথা অন্যভাবে নিয়েন না, যে আমরা একটা পোস্টার দেখে একটা সিনেমা বিবেচনা করতে পারবো, একটা সিনেমার মেকিং, সিনেমার টেকিং, সিনেমার ব্যবসা, সিনেমার গল্প, সিনেমার অভিনয় বিচার করতে পারবো? পারবো না। একটা পোস্টারই তো পাইছি আমরা, না আমি 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 তাদেরকে বলতেছি যারা আমি তাদেরকে বলতেছি যারা খুব আশাহত হয়েছেন, তাদেরকে যারা দুঃখ পেয়েছেন, আপনারা আশাহত হওয়ার কিচ্ছু নেই, পোস্টারটা এমন কোনো খারাপ হয় নাই। এখন অনেকেই বলতেছেন যে এটা শাহেনশার পোস্টারের সাথে নকল, কী করে রে ভাই, দুইটা পোস্টারকে সামনাসামনি রাখেন তো আপনি, পাশাপাশি রাখেন তো, শাহেনশার গেট আপ, এটার গেট আপে এক, কালার টিউনটা এক হইতে পারে। এখন আবার তো একটা কথাই বলতে হয় যে কোনো জিনিসই কোথাও থেকে না কোথাও থেকে ভাবনা নিতে হয়। শাহেনশার সাথে তার চুলের গেট আপে ঠিক নাই, সবচেয়ে বড় কথা শাহেনশার পোস্টারের সাথে তার এক্সপ্রেশনের মিল নাই, এটা ভালো করে দেখেন কোনো মিল নাই। শাহেনশার পোস্টার একটা অ্যাংরি, আর এখানে একটা ফ্রাস্ট্রেটেড বয়,
তার জীবনের কি লক্ষ্য সে বুঝতে পারছে না, সে কি করবে সে ডিসিশন নিতে পারছে না, সে ভাবছে আমি কি ভুল করলাম না ঠিক করলাম। আর এই ধরনের পোস্টার, এই ধরনের গল্পের পোস্টার একটা তো আর হবে না, এরপর আরও পোস্টার আসবে, আপনারা কেন আশাহত হচ্ছেন? এরপর আরও অনেক পোস্টার আসবে, গান আসবে, এই তো দু একদিনের মধ্যে গান আসবে বলে কথা দিয়ে দিল হিমেল আশরাফ, এখন গান দেবে, সময় তো আর বেশি নাই, গান দেখব, অনেক কিছু দেখার পর আমরা বিবেচনা করতে পারবো এবং বাকি বিবেচনা হবে সিনেমা লাগিয়ে। যেভাবে সিনেমাটার কথা বাজারে রটতেছে, বন্ধুরা আমার তো মনে হয় সিনেমাটা বেশ ভালো হয়েছে, তারা খুব কনফিডেন্ট, মানে প্রযোজনা সংস্থা, পরিচালক এবং এই রাজকুমার টিম বেশ কনফিডেন্ট। একটা মানুষ ওভার কনফিডেন্ট না হইলে কিন্তু এইভাবে বলে না যে ভালো লাগবেই। একটা জিনিস মার্ক করে দেখেন, এই পোস্টারকে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই প্রশংসা করেছেন, যারা চলচ্চিত্র নিয়ে একটু ভাবেন, যারা চলচ্চিত্রে কাজ করেন, যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, নাটক হোক, চলচ্চিত্র হোক, মিডিয়ায় হোক, সবাই কিন্তু বেশ প্রশংসা করেছে, কেউ কোনো নেতিবাচক কথা বলেনি। হ্যাঁ, এখন অনেকেই বলতেছে হ্যাঁ বলবো কেমন, এটা আরশাদ আদনানের ছবি, হ্যাঁ হ্যার নামে বললো তো দেখে লইব। আরে ভাই, আমার যদি নেগেটিভ বলার থাকে আমি বললাম না কিছু, ভয় পাইলাম আমি আরশাদ আদনানের, বলবো না কিছু, প্রশংসা করবো কেন? যারা প্রশংসা করতেছে তারা কি আরশাদ আদনান তারা সিনেমায় নেবে এই জন্য বলতেছে? যে পরিচালকটা প্রশংসা করতেছে সে কি এই জন্য করতেছে যে আমাকে যদি আরশাদ আদনানের একটা ছবি দেয়? বা যে শিল্পীটা প্রশংসা করতেছে সে কি এই জন্য করতেছে যে আরশাদ আদনান যদি আমার একটা ছবি দেয় সেই শিল্পীটাকে আমি নাম ধরে বলি চঞ্চল চৌধুরী প্রশংসা করছে? চঞ্চল চৌধুরীর মতো একটা শিল্পী প্রশংসা করা সুখের বিষয়, সে কিন্তু একজন বড় শিল্পী শুধু না, নিজে একজন বেশ পড়াশোনা করা মানুষ, চলচ্চিত্র নিয়ে ভাবে, নাটক নিয়ে ভাবে, মিডিয়া নিয়ে ভাবে। আপনারা জানেন চঞ্চল চৌধুরী নেতিবাচক কথাও শাকিব খান সম্পর্কে বলেছে, কিন্তু এই পোস্টারে এসে সে ডিরেক্ট বলেছে অভিনন্দন, ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি। কেন? কারো ভয়ে? চঞ্চল চৌধুরী যদি ভালো না লাগতো ভাই কোনো কথাই কইতো না, যা পোস্টার দেখলাম ঠিক আছে। এবং কীভাবে কী পরিমাণ শেয়ার হয়েছে আপনারা দেখছেন, শুধু কি শাকিব খানরা শেয়ার করছে না, শাকিব খানদের বাইরেও অনেক অনেক শেয়ার হয়েছে পোস্টারটা। আপনারা যদি একটু ভিতরে যে শেয়ারের লিস্টটা দেখেন দেখবেন অনেক গুণীজনরাও শেয়ার করছে। হ্যাঁ, আমি আবারও বলছি একটা ক্লাসের জন্য এইটা সুপার কোনো পোস্টার না, বাট ভালো পোস্টার। এই ছবি গল্পের ছবি, প্রিয়তমার ফার্স্ট লুক দেখে আপনারা পছন্দ করছিলেন, একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল, এখন ওইখানে গেট আপটা এরকম ছিল, তো এই সিনটা কোথাকার এটা তো আমরা সিনেমা দেখলে বুঝবো। এই যে তার ফ্রাস্ট্রেশন লুক, তার যে এই যে কষ্ট, এটা সিনেমাতে আছে, এটা তো ফ্যান মেড পোস্টার না। অনেকে অনেকেই বলতেছেন ফ্যান মেড পোস্টার ওদের চেয়ে ভালো হয়, আমি একটা কথা বলি ভাই, ফ্যান মেড পোস্টার গল্পের সাথে মিল থাকে না, সে তার নিজস্ব থিঙ্কিং থেকে বানায়। অবশ্যই তাকে আমি সাধুবাদ দিই, সে অনেক কিছু ওর মধ্যে ইম্পোজ করে, লোকেশন বলেন, শর্টস বলেন, তারপরে তার নিজস্ব ভাবনার থেকে একটা গেট আপ দিয়ে একটা পোস্টার বানায়। যেমন ফ্যান মেড ট্রেলার হয়, ফ্যান মেড ট্রেলারের সাথে কি সিনেমার কোনো মিল থাকে? থাকে না। ফ্যান মেড পোস্টার তো ভালো হবেই, সে অনেক মানে অবাস্তব জিনিস এনে ঢুকায় দিবে। তো ফ্যান মেড পোস্টার আর প্রোডাকশানের ফার্স্ট লুক পোস্টার ডিফারেন্স হবেই, এরা গল্পের বাইরে যেতে পারবে না। আপনারা কেউ ডিজাইনার হইন না, আপনারা কেউ ডিজাইনার হইন না, একটা পোস্টার থেকে যে শাকিব খান ভাইরা বা বন্ধুরা যারা একটু ডিজার্টেন্ড হয়েছেন তাদেরকে আমি আশাহত হতে বারণ করছি, একটা পোস্টার থেকে আশাহত হবেন না। পোস্টার অ্যাভারেজ ভালো হয়েছে, আপনারা দেখতে থাকেন খুব ভালো করে, গভীরভাবে দেখেন, ভালো লাগবে। আর যারা ওই যে নেটিজন যারা বলছেন, আপনারা মার্ক করে দেখেন, এরা কিন্তু অলওয়েজ শাকিবের সম্পর্কে বাজে কথা বলে, এরা কখনোই শাকিব খান না। ওই একটা লিস্টও আপনি এখানে পাবেন, একটু খুঁজে দেখেন, দেখবেন কিছু আছে যারা সবসময় শাকিবের পেছনে কথা বলে, ওরা বিশেষ করে সবচেয়ে খারাপ বলছে। আর কিছু কিছু রিয়েল শাকিব খান বলছে আমার কাছে ভালো লাগে নাই, নাই লাগতে পারে, আমি আবারও বলছি নাই লাগতে পারে, সবার কাছে কি সব কিছু ভালো লাগবে? আর যারা করতেছে যে শাকিব খানের বাইরে, তাদের কাজই তো এইটা, তাদের কাজই এইটা, তারা শাকিব যত ভালোই করুক খারাপ বলবেই, এটা তাদের অভ্যেস। আর যে সমস্ত রিয়েল শাকিব খানরা ব্যথিত হয়েছেন, তারা রিয়েল ব্যথিত হয়েছেন, তারা আরও আরও অনেক বেশি এক্সপেক্ট করতেছেন। তবে একটা কথা তো ঠিক, সিঙ্গেল পোস্টার, আপনার প্রিয় নায়ক শাকিব খান, আর কিছু লাগে? আর তো কিছু লাগে না, আপনারা তো খুশি হওয়া উচিত শাকিব খানরা যারা দুঃখ পাইছেন, পুরো ছবি দিয়ে তো শাকিবকে পাইবেন। এটা তো এককেন্দ্রিক ছবি, মানে শাকিবের একারই বাহাদুর হিসেব, এই এরকম ছবি তো আমরা মাঝে মধ্যে পাই, মানে একদম সমস্ত ছবিতেই প্রতিটি ফ্রেমে ফ্রেমে শাকিব খান থাকবে, ওর দুঃখ, কষ্ট, ওর যাত্রা, ওর স্ট্রাগল, ওর প্রেম, ও থাকবেই। এর চেয়ে বেশি পাওয়ার আর কি আছে? যারা দুঃখ পেয়েছেন পোস্টার পেয়ে তাদেরকে রিকোয়েস্ট করতেছি, দুঃখ পাওয়ার কিচ্ছু নাই, আরও পোস্টার আসবে, গান আসবে, তো পরশু দিনই গান আসবে, বা আজকেই বা কালকেই গান আসবে,
গ্যারাজটা দেখবেন আবার ফাটাফাটি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।